দুপুরবেলা হাঁস মুরগিগুলোকে খাবার দিতে আসছি, বাট আবহাওয়া দেখেন একদম অন্যরকম হয়ে গেছে। সো বৃষ্টি আসতে পারে, অন্ধকার হয়ে গেছে, বজ্রপাত হইতেছে, সো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, সমস্যা হইতে পারে। আমরা খাঁচাগুলো পরিষ্কার করছি বাট রিপেয়ারের কাজটা হয়নি। আমাদের ফার্স্টে মুরগির ঘরটাকে রিপেয়ার করতে হবে, তাহলে আমরা কবুতরের ঘরটা বানাইতে পারবো। কারণ মুরগিগুলো এখন হচ্ছে দেখা যায় ঝড় বৃষ্টি হইলে ওই ঘরটার মধ্যে শেল্টার নিতে, কারণ এটা তো তেমন ভালো অবস্থানে নাই। সো তারা যখন ওইটার মধ্যে শেল্টার নেয় তখন কিন্তু বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হয় না। সো আমাদের এই ঘরটা যদি ঠিক করতে পারি এবং ডিমও কিন্তু ওই ঘরটাতে পারে, সো ডিম এই ঘরটাতে পারলে ওই ঘরটা আমরা কবুতরের জন্য আলাদাভাবে নিতে পারবো। সো সবগুলো হাঁস মুরগিকে আমরা খাবার দিয়ে দিয়েছি, এখন আমরা এখানে ওদেরকে পানি দিয়ে দিই। আমাদের হাঁসগুলোর জন্য আমাদের ইচ্ছা আছে একটা পুল বানায় দেওয়ার, যাতে করে হাঁসগুলো গোসল করতে পারে। হাঁসের জন্য তেমন কোনো পুলের সিস্টেম এখানে আপাতত নাই, জাস্ট একটা মুরগির বাচ্চা আছে দেখেন, ও মা রে খুঁজতেছে। তো আমরা আস্তে আস্তে আরও আমাদের ফার্মটাকে আরও অর্গানাইজ করে ফেলবো, আশা করি কয়েকদিন পর আপনারা যখন দেখবেন তখন অনেক সুন্দর লাগবে দেখতে। সো চলেন একটু চেক করি যে আজকে কোনো ডিম পারছে কি না। মাশাআল্লাহ দেখেন কতগুলো ডিম হয়েছে, সবগুলো মুরগি একসাথে ডিম পারে, তো এই জন্য হচ্ছে আপনার অনেকগুলো ডিম হয়। এই ডিমগুলো আমরা নিয়ে যাবো, কারণ এখন বৃষ্টি বাদলের সিজন, তো সো ওদেরকে আমরা আর এখন ডিমে বসাবো না। আগের বার জাস্ট একটা বাচ্চা ফুটছিল, বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে ডিম। সো সিজনটা বুঝে এবং ওয়েদারটা বুঝে মুরগিগুলোকে আমরা ব্রুডিংয়ে দিব ইনশাল্লাহ। আর কিছু পাখি কালেক্ট করার ইচ্ছা আছে, সো ওয়েদার খুবই খারাপ, ছাদে থাকা যাবে না, যে কোনো সময় লাইটনিং হইতে পারে এবং আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। জাস্ট কিডিং, আল্লাহ মাফ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি ইন ফিউচার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।